আমাদের বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে আমাদের বাড়িটি যে খুঁটির উপর দাঁড়িয়ে থাকবে তার অন্যতম হাতিয়ার হচ্ছে রড। তো রডের বাজার দিন দিন বাড়তেছে। প্রতি টন রড আজ 1 থেকে 1.5 বছর আগে 62,000 টাকা হলে পাওয়া যেত, সেই রডগুলো এখন সময়ের ব্যবধানে 90,000 টাকার উপরেও চলতেছে। তো আজকে ভিডিওতে আমি রডের আপডেট দামটা আপনাদেরকে জানাবো। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি। প্রথমে আছে BSRM, প্রতি টন 500W BSRM রডের বর্তমান দাম 92,000 টাকা। AKS, প্রতি টন 500W AKS রডের বর্তমান দাম 85,000 টাকা। RSRM, প্রতি টন 500W RSRM রডের বর্তমান দাম 79,500 টাকা। KSRM, প্রতি টন 500W KSRM রডের বর্তমান দাম 87,000 টাকা। GPS, প্রতি টন 500W GPS রডের বর্তমান দাম 77,000 টাকা। ASBRM, প্রতি টন 500W ASBRM রডের বর্তমান দাম 73,000 টাকা। আনোয়ার ইস্পাত, প্রতি টন 500W আনোয়ার ইস্পাত রডের বর্তমান দাম 74,000 টাকা। ZSRM, প্রতি টন 500W ZSRM রডের বর্তমান দাম 73,000 টাকা। ঢাকা স্টিল, প্রতি টন ঢাকা স্টিলের বর্তমান দাম হচ্ছে 69,000 টাকা। ভিউয়ার্স, আপনারা প্রতি টন রড কত টাকা করে কিনেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।